আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো আপনারা যারা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে ভর্তি হয়েছিলেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে, আজকের ভিডিওটি তাদের জন্য। তো তাদের কিন্তু এক্সামিনেশন যে রুটিন সেটা কিন্তু দিয়ে দিয়েছে, তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন, এখানে বলা রয়েছে যে আপনাদের যে পেপার ভি 50 মার্কস, তার এক্সামিনেশন শিডিউল এবং ভেন্যু সবই কিন্তু এই নোটিশে দেওয়া আছে। প্রথমে বলে রাখি, এই নোটিশের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখুন কি বলেছে, গ্রুপ এ, যাদের গ্রুপ এ তাদের লার্নার্স ফ্রম স্টাডি সেন্টার, আপনারা যারা A04, D09, I05 এইসব স্টাডি সেন্টার ভর্তি হয়েছেন বা পড়ছেন, তাদের 11/8/2019 তারিখে পরীক্ষা এবং এক্সামিনেশন ভেন্যু হলো মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ স্টাডি সেন্টার A04, 20 রামকান্ত বোস স্ট্রিট, কলকাতা 7 লক্ষ 3। এবার গ্রুপ বি, যারা A08, B06, C01, C02, C07, C08, D03, D04, E04, E09, F09, G06, H01, H06, H10 এইসব স্টাডি সেন্টারে ভর্তি হয়েছেন, তাদের 24/8/2019 তারিখে পরীক্ষা এবং তাদের পরীক্ষা পড়বে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ স্টাডি সেন্টার A04-এ, 20 রামকান্ত বোস রোড, কলকাতা 7 লক্ষ 3। আর গ্রুপ সি, যারা F03-তে ভর্তি হয়েছেন, অর্থাৎ এই স্টাডি সেন্টারে ভর্তি হয়েছেন, মানে স্টাডি সেন্টারের কোড এগুলো F03, আপনারা জানেন, তো তাদের 18/8/2019 তারিখে পরীক্ষা NSOU জলপাইগুড়ি রিজিনাল ক্যাম্পাসে আপনাদের পরীক্ষাটা হবে। তো আপনারা ভিডিওটি পজ করে এখানেই দেখে নিতে পারেন, স্ক্রিনশট করে নিয়ে নিতে পারেন, এছাড়াও আমি এর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং ভাইবা ভয়েস, ঠিক আছে, ভাইবা ভয়েস যে পরীক্ষাটা F03-র 11টার সময় পরীক্ষা 18/8/2019-এ NSOU জলপাইগুড়ি রিজিনাল ক্যাম্পাসে, আর অন্যান্য যে স্টেট সেন্টারগুলো রয়েছে তাদের 11টার সময় পরীক্ষা 25/8/2019 তারিখে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজে। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট, কবে আপনাদের রেজাল্ট বেরোবে, পরীক্ষার সাজেশন, সব কিছুই এই চ্যানেলে আমি আপলোড করে দেবো। তো থ্যাংক ইউ ফ্রেন্ড ভিডিও দেখার জন্য।